ভয়াবহ অর্থনৈতিক সংকটে জর্জরিত দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা ঘুরে দাঁড়াচ্ছে ধীরে ধীরে। গত মাসে দেশটির মূল্যস্ফীতির হার 69.8% থেকে মাত্র 4% নেমে এসেছে। 2022 সালে শুরু হওয়া নজিরবিহীন অর্থনৈতিক সংকটের মধ্যে এটাই শ্রীলঙ্কার মূল্যস্ফীতির সর্বনিম্ন হার। এরই মধ্যে বাংলাদেশ থেকে নেওয়া 200 মিলিয়ন ঋণের মধ্যে কিস্তিতে আরও $100 মিলিয়ন ফেরত দিয়েছে শ্রীলঙ্কা। বিদেশি মুদ্রার রিজার্ভ আশঙ্কাজনক পর্যায়ে কমে যাওয়ায় দেশটিতে বেশ কয়েক মাস ধরে খাদ্য, জ্বালানি ও ওষুধের সরবরাহ বলা যায় বন্ধ হয়ে গিয়েছিল। যার ফলে জনমানুষের ওপর নেমে আসে চরম দুর্ভোগ। এক পর্যায়ে বিক্ষোভের মাধ্যমে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে উৎখাত করা হয়। নতুন সরকার ক্ষমতায় আসার পর ধীরে ধীরে চাঙ্গা হচ্ছে শ্রীলঙ্কার অর্থনীতি। শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, আরও বেশ কয়েক মাস মূল্যস্ফীতির এই নিম্নমুখী ধারা অব্যাহত থাকবে। গত বছর $46 বিলিয়ন বিদেশি ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয়ে দেউলিয়া হয়ে পড়ে শ্রীলঙ্কা। পরবর্তীতে আন্তর্জাতিক মুদ্রা সংস্থার কাছ থেকে মার্চে 4 বছর মেয়াদে $2.9 বিলিয়ন বেল আউট প্যাকেজ পায় দেশটি। IMF-এর একটি দল শ্রীলঙ্কার অর্থনৈতিক সংস্কার কার্যক্রম নিরীক্ষা করতে আসবে সেপ্টেম্বরে। তাদের সফরের উপর নির্ভর করছে পরবর্তী $330 মিলিয়ন কিস্তি পাওয়ার বিষয়টি। তবে IMF শঙ্কা প্রকাশ করে জানিয়েছে, শ্রীলঙ্কার অর্থনীতি ঘুরে দাঁড়ানোর লক্ষণ দেখা গেলেও দেশটিকে আরও কিছু সময় সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে। সাবেক প্রধানমন্ত্রী গোতাবায়াকে ক্ষমতাচ্যুত করার পর তার উত্তরসূরি রনিল বিক্রমাসিংহে ক্ষমতায় এসে দ্বিগুণ হারে কর আরোপ করেছেন। জ্বালানি খাত থেকে ভর্তুকি প্রত্যাহার করা সহ রাষ্ট্রীয় রাজস্ব বাড়াতে কয়েক দফায় দাম বাড়িয়েছেন জ্বালানির। এমনকি শুক্রবার 1 সেপ্টেম্বর থেকে নতুন করে শ্রীলঙ্কা সরকার পেট্রোল ও ডিজেলের দাম 11.2% বাড়িয়েছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।